ইয়া রাসূলুল্লাহ, এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো নিজের কল্যাণ যে নবী করতে পারে না পরের কল্যাণ করবে কেমন করে? এত পাওয়ারের মালিক ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন? মদিনার রওজা ছেড়ে। আমার রাসূল বলতে লাগলেন হুসাইনকে জিজ্ঞাসা করো ৬১ হিজরির ১০ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফিন নাহারে আসআসা আকবারা বিয়াদিহি কারুরা, আমি অর্ধেক দিনের মধ্যে খাবার খাওয়ার পর নবীর সুন্নত পালন করতে কাইলুলা করতে গেলাম, আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মুবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? আমার নবী বললেন এটা কারুর একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ, ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী বলেন হাযিহি দমুল হুসাইনে ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল ৬১ হিজরির ১০ই মুহররম। তাহলে মাওলা যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাই দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাই দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহানা রাব্বিয়াল আলা ৭২-৮২ বার তেলাওয়াত করাইবে, প্রিয় মাহবুবকে নামাজে সেজদার মধ্যে রেখে দেবে, মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত নিষ্পেষিত টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো তলোয়ার বল্লম নেজা তীর, চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা কোথায় ছিল একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানিয়ে দিলেন, আল্লাহ এলান দিতে লাগলেন না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না, আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন ওয়াফাদাইনাহু বিযিবিহিন নাযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবে, প্রেমের মাহফিল করবে, শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম, আমার মাহবুবকে সবকিছু শুনিয়ে দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলে বলেন আমি সবকিছু তছনছ করে দেব। জানি ভাবে বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠায়ে আমি যুদ্ধের ময়দানে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুট খুলে নাই, বরঞ্চ ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। ৬১ হিজরির ১০ই মুহররম কারবালার জমিনটা এমন ভাবে ঘটাইবে আল্লাহ শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ, নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা আবৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেগুর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুর সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে। আওলাদে রাসূল যাদের দ্বারা পৃথিবীর সবকিছু আমরা পেলাম, ওদের কাছে বেগুর বেকাফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তাফা, আপনার রায় কি? আমার নবী বললেন আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মওলা কেন? ১৪৫০ বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জনায়েত আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওইদিকে তাকিয়ে আছি, ওরা কারা আমার আওলাদের রাসূলের প্রেমিক হয়ে আসবে বসবে, আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার আকারেব যারা, আপনার প্রিয়জন যারা, আপনার আহাল যারা, ওদের ভালোবাসা আজকে আওলাদের রাসূলরা আজকের প্ল্যাটফর্মে আছে না নাই? আরো জোরে বলতে হবে, যারা হাসানি আর হুসাইনি আছে না নাই? বন্ধুরা, বিশ্ব জগৎকে ঐতিহাসিক ভাবে শিখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আওলাদে রাসূলের মামলা আপনার আহারের মধ্যে যারা, আপনার কাছে এক্ষুনি জিজ্ঞাসিত হবে মানহুমুল কারাবা। সাহাবীয়ে রাসূলটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবত বলতে কারা? قال رسول الله صلى الله عليه وسلم ما انا امر رسول اعلان দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল স্পষ্ট যখন করে দিলেন, হায় হায় হায়, প্রিয় রাসূলের মামলাটা এসে গেল। জালা হযরতের তাফসীরটা আগে করে দিলাম। আইলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর নজম হে আর নব হে ইতরত রাসূলুল্লাহ কি। উচ্চ আওয়াজে বলবেন না সুবহান। আমার নবী আর ধরে রাখলেন না, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, একটি হলো আমার কোরআন, আরেকটি হলো ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার আওলাদে পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে। একটি হলো আমার কোরআন, আরেকটি হলো আমার আওলাদে পাক। দুটো সম্পদ তোদের মাঝে যদি বিরাজ থাকে কখনো তোমরা গোমরাহ হবে না, জাহান্নামের পথ তোমাদেরকে নিয়ে যেতে পারবে না, নিশ্চিত তোমরা জান্নাতি হয়ে যাবে। আলা হযরতের একটা পার আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে আর নাও হে ইতরাত রাসূলুল্লাহ কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নাবিকরা যেমনি ভাবে তারকা দেখে দেখে জাহাজ চালাই। ওরে বন্ধুরা, আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মুকাম হুসাইন অসংখ্য মুফাসসিরে কোরআনরা লিপিবদ্ধ করেছেন। 30 পারা কোরআন আমার ইমামে আলী মুকাম হুসাইন অবিকল 56 বছর বয়স দিয়ে পূর্ণ তাফসীর ঘটায় দিলেন। জোরে বলুন সুবহান। এইজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম মাত্র, দামি সম্পদটা প্রথমে বের করলাম, আল্লাহর রাসূলকে পেলাম, আওলাদে মুস্তাফাকে পেলাম, এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। মাওলাই করিম ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আজকে যেহেতু যদিও বা বক্তব্য আমার পিছে থাকার দরকার, সময়ের অভাব, আগে ভাগে পড়ে গেলাম, এই তকরির সামনে নিয়ে আসতে হলো। এই জগৎবাসীরা মাওলায়ে করিম সারা বিশ্বের জগতে তোমার কি আর কোন বাবার সন্তান, আর কোন মার সন্তান কি তুমি নির্বাচন করতে পারোনি? ইয়া মাওলা, ইমামে হুসাইনের ভালোবাসা প্রীতি তুমি মুনিবের কাছে কত ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক জবাব এই আয়াতের মধ্যে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেক জবাব নিতে গেলাম, মাওলায়ে করিমের জবাব যখনই আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মামলায় আমি মাওলা আলীর ছেলে, আমাকে যুদ্ধাল হতে হবে, আমাকে সারা বিশ্বকে তাই করতে হবে, হায়দারে কাররারের ছেলে, ফতে খাইবরের সন্তান আমি, সে তো আম্মা তলোয়ার দাও, আমাকে অস্ট্রেলিয়ান ঘোড়া দাও, আমি যুদ্ধাল হব। মা বলতে লাগলেন, 7 বছর বয়স মাত্র, তুমি তলোয়ার চালাইতে পারবে না, ঘোড়া কোত্থেকে চালাইবে? অস্ট্রেলিয়ান ঘোড়া তোমার জন্য ব্যবস্থা হবে, ভালো তলোয়ারের ব্যবস্থা হবে। না মা, মানব না, আজকেই দিতে হবে। মানুষের মার বাবারা দিচ্ছে না, আমার প্রিয় রাসূল ঘোষণা আগে থেকে দেওয়া ছিল। মাওলানা আলী মা ফাতেমা রে, আমার দুই হাসান আর হুসাইন নাতিজন যদি কান্না করে কোন সম্পদ তোমাদের কাছে দাবি করে, তোমরা সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সাধ্যের বাইরে যদি হয়, আমার মুস্তাফা এলান দিলেন, সাধ্যের বাইরে যদি হয় আমি মুস্তাফার দরবারে পৌঁছায় দিও। আরেকটা মশলাদার হয়ে যাবে এখন, সাধ্যের বাইরে যদি হয় ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে দেব? আমার নবী বলে দিলেন রহমাতুল লিল আলামিন দুনিয়ার বাদশা নবী বিশ্বকে তাক লাগাই দিলেন, ফাতিমা আলী তোমরা কি জানো না? সূরা কাউসার কি তোমরা পড়ো নাই? আমার মুরিদ মাওলা আমার শানে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম মারা হলো, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। যার বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়ে গেলাম আলা হযরতের পরিচয় এই চাটকার জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন ভুল হবে না? আল্লাহু আকবার, আমিন বলেন না। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু হয়ে যাক, সুবহানাল্লাহ বলবেন না। খালেকে কুল না আপকো मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सुना दुनिया अल्लाह हलन खालिक के कुल, আমার নবী হলেন মালিক কে কুল। ফাতেমা রে, আলী রে, আমি মুস্তাফা ঘোষণা দিলাম আসমানের তারাও যদি আমার ইমাম হাসান হোসেন চাই তোমরা কখনো রদ করবা না, আমি না পারলে মুস্তাফার দরবারে পাঠাই দিও, আমি রসুল ব্যবস্থাপনা করে দেব। নবী পাওয়ারলেস, পাওয়ার নাই মনে হয়, নবীর কাছে দেওয়ার ক্ষমতা নাই। কতটুকু ক্ষমতা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আল্লাহু আকবার। মরা চাইলে জিন্দেগি করে দিতে পারে কি পারে না? পাথরকে মুখ ফুড়ে দিতে পারে কি পারে না? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীদেরকে ইতলা করে দিলে, গাছকে হাঁটাইয়ে দেওয়া, চাঁদকে দ্বিখণ্ডন করা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, ইশারে সে চাঁদ ছিড় দিয়া, ডুবে হুয়ে খুর কো পীর লিয়া। সুবহানাল্লাহ। ইশারে সে চাঁদ ছিড় দিয়া, ডুবে হুয়ে খুর কো পীর লিয়া, গিয়ে হুয়ে দিন কো असर किया, ये तब तमाम तुम्हारे लिए, जमीन ज़माम मकीनो मकान चुनीनो चुना, बने दो जहान। ওরে জগৎবাসীরা, যে মুস্তাফা চাইলেন জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন মরা সন্তান ঘরের মধ্যে কাছারির মধ্যে গোপন রাখবে, আমার নবী বলেন যে আমি কদম বাড়াইব না, জুসের মধ্যে এসে গেলেন। জাবের, আমি রসুল বলছি, বড় তোমার দুই সন্তানকে আমি রসুল ডাকছি। যেরকম ভাষা ওরকম কথা, এলান করে দিলেন ও আমার ফলনা ফলনা দুই সন্তান তোমরা উঠে আসো, রাসূল পাক তোমাদেরকে ডাক দিচ্ছে। আরো জোরে বলেন না। তাআলা হযরতের কলম আছে না বড় পুরাতন নাদ আমার জবা সালাত মিয়াম। এ কারণে বন্ধুরা লাখ কোশিশ করে इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोल बना सुबहान अल्लाह। শত কথা আমরা বলতেই থাকবো। আমার আল্লাহর কাছ থেকে আমার নবী ওয়াদা নিলেন, কারণ সাড়ে 1400 বছর পরে আজকে আমার বাবাজি শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারী, আমার গৌসুল আজম হযরত কেবলার দ্বিতীয়তম খলিফা, বিশ্বকে তাক লাগে আওলাদে রাসূলের প্রেমের বাহানা মাহফিলে আওলাদে রাসূল কারবালা বানিয়ে বোয়ালখালীর জমিনকে রৌনক করে দেবে। আনাচে গানাচ থেকে ভক্ত মুরিদ মুহিবরা আসবে, তকদির ফলে যাবে। ইয়া বারিলা মামলাটা কেমন গোটাইলে আল্লাহ বলতে লাগলেন, অনেক কথা কেটে রাখলাম, আবার কোনদিন আসলে বলা যাবে। ইয়া বারিলা কত মোহাব্বত তোমার হোসাইনের সাথে। আল্লাহ বলতে লাগলেন, হোসাইনের প্রেম প্রীতি ভালোবাসা আমি মুনিবের কাছে কেমন ছিল, হোসাইনের চোখের পানি গড়াইয়ে পড়লেন। আমি কিয়ামত বরপা করব বলেছি, সূর্য ডুবতে দেব না। মসজিদের নববীতে আসরের নামাজ ছিল, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলবেন না, সূর্য ডুবতে দেব না। ইমামে হোসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গর্দান থেকে নামবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হোসেনের পেটের ক্ষুধা যদি হয় জান্নাতের আহার দিয়ে আমি ক্ষুধা নিবারণ করায় দেব। ইমামে হোসেন যদি ঈদগার ময়দানে যাবে না, নানাজিকেও যেতে দেবে না, জান্নাতের পোশাক লাগবেই লাগবে। যে মুনিব মাওলা জিবরিলকে দর্জি বানায় মুস্তাফার গড়ে ইমামে হোসেনের জন্য জান্নাতি পোশাক পাঠাই দিতে পারে। আল্লাহ 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে একবার খুলে বলে দাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ মোরাকে জিন্দেগি দিতে পারা, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারা, গুনাহগারকে জান্নাতি বানাইতে পারা, জিরুকে হিরু বানাই দিতে পারা, বেনামাজিকে নামাজি বানাই দিতে পারা, পাথরকে মুখ খোলাই দিতে পারা, মরা গাছের মধ্যে জিন্দেগি দিতে পারা, সিদ্ধ বিচির মধ্যে জান দিতে পারা। ইয়া রাসূলুল্লাহ এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো নিজের কল্যাণ যে নবী করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? এত পাওয়ারের মালিক ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন মদিনার রওজা ছেড়ে? আমার রাসূল বলতে লাগলেন, হুসাইনকে জিজ্ঞাসা করো 61 হিজরির 10ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা في نصف النهار أسعس أكبر بيده قارورا আমি অর্ধেক দিনের মধ্যে খাবার খাওয়ার পর নবীর সুন্নত পালন করতে কাইলুলা করতে গেলাম, আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মুবারক। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? আমার নবী বললেন, এটা কারুর একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী বলেন, হাযিহি দমুল হুসাইনে ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল 61 হিজরির 10ই মুহররম। তাহলে মাওলা যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাই দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাই দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহানা রাব্বিয়াল আলা 72-82 বার তেলাওয়াত করাইবে, প্রিয় মাহবুবকে নামাজে সিজদার মধ্যে রেখে দেবে, মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত নিষ্পেষিত টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো তলোয়ার বল্লম নেজা তীর, চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা কোথায় ছিল একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানাই দিলেন আল্লাহ এলান দিতে লাগলেন, না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না, আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবিহিন নাযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবে, প্রেমের মাহফিল করবে, সাদাতে কারবালার মাহফিল সাজাইবে, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে, কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম, আমার মাহবুবকে সবকিছু শুনিয়ে দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দুটো হুট খুলে বলেন, আমি সবকিছু তছনছ করে দেব। জানি ভাবে বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠায়ে আমি যুদ্ধের ময়দানে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুট খুলে নাই, বরঞ্চ ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। ৬১ হিজরির ১০ই মুহররম কারবালার জমিনটা এমন ভাবে ঘটাইবে, আল্লাহ শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা আবৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেগুর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুর সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে। আওলাদে রাসূল যাদের দ্বারা পৃথিবীর সবকিছু আমরা পেলাম, ওদের কাছে বেগুর বেকাফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তাফা আপনার রায় কি? আমার নবী বললেন আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মওলা কেন? ১৪৫০ বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জনায়েত আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওইদিকে তাকিয়ে আছি, ওরা কারা আমার আওলাদের রাসূলের প্রেমিক হয়ে আসবে, বসবে। আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নীরবতা পালন করলেন? বলে যে আমি কেন নীরবতা পালন করব না, কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে ওদের মামলায় আমি রাসূল ডিক্লেরেশন দিলাম। ওয়া মামাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা বালাইকাতে রহমা। যারা মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে শাহাদাত বরণ করবে, আজকে যারা আমরা এসে গেলাম, তবরুকের জন্য আসি নাই, হাদিয়ার জন্য আসি নাই, অন্য অন্য কোনো কারণ, কারো মন রক্ষার জন্য আসি নাই। যদি আওলাদে রাসূলের প্রেমের আশার বসা হয়ে যায়, আমার রাসূল ঘোষণা দিলেন উপরে টেরা লাগবে না, উপরে ঘেরা লাগবে না, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না। প্রতি দৈনিক ৭০,০০০ ফেরেশতা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে। সৈয়দ নে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে হ্যায়, দীন মুহাম্মদি কে, দীন মোহাম্মদি কে গুলশন খিলা দিয়ে। সৈয়দ না কারবালা মে ওয়াদে নিভা দিয়ে। दीने नबी पे वाली अकबर नबी जवानी दीने नबी पे वाली अकबर नबी जवानी। सलातुनिया ज़ैनब के बाग में भी दो फूल ते महकते। सुभानअल्लाह। আপন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক, মামার সাথে ভাগিনার সম্পর্ক, চাচার সাথে ভাতিজার সম্পর্ক, জ্যাঠাইয়ের সাথে ভাসুর পুত্রের সম্পর্ক, খালার সাথে আপনের সম্পর্ক। আল্লাহু আকবার। সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে সেলুন আর হাম শিখাইয়ে দিলেন ৩০ পারা কালামুল্লাহ শরীফের অবিকল তাফসীরুল কোরআন ইমাম আলী মাকাম হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ज़ैनब के बाग में भी दो फूल ते महकते। ज़ैनब के बाग में भी दो फूल ते महकते। ज़ैनब ने वो भी दोनों, ज़ैनब ने वो भी दोनों राह खुदा दिए गए। सैयद ने करबला में वादे निभा दिए। दीन मोहम्मदी के गुलशन खिला दिए। सैयद ने करबला में নিভা দিয়ে। এরকম নাতের কলি যাবে, সামনে ওয়াজ বাড়তে থাকবো। আজকে আমি যদি একটা চামড়া আনলাম, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি আমার প্রিয় রসুল, তার পরবর্তী দামি আওলাদের রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদের রসুলের তস্করা করলে ওলি হওয়া যায়। কে হওয়া যায়? আরো জোরে। কেউ কি কোনো মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ। আমি আবার এমনি হামা সুমা শুধু নাতের করলে দিয়ে এখানে শেষ করছিলাম। এগুলো দিয়ে অনেক রিচার্জ করেছে আমাদের ছাত্রদের জন্য। কোনো তফসিরে পাবেন না সেরা দামি সম্পদ। আমার অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক মুফতিকে সামনে রেখেছি। কোথায় পাইলেন? আমি বললাম যে মুফাসসিরে কোরআনরা কোত্থেকে আসলেন? এটা আমার মনিবের খেলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন যত রিচার্জ করবে। আজকে আমরা মুসলমানরা অধঃপতনে যাচ্ছি কেন? ও জমানে মে মুআজ জস্ত মুসলমান হোকর और हम खार हुए तारीख कुरान होकर। কোরআন ছেড়ে দেওয়ার কারণে বরকত শূন্য হয়ে গেলাম আমরা, ঠিক কি না? আগের যুগে কোরআন তেলাওয়াত হতো সূর্য উদয় হবার আগে, সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা রহমান। আমার মা বাবারা, দাদা দাদিরা পুত্রবধূ, পুত্র সন্তান, নাতি নাতনিকে তুলে দিত, ঠিক না? আর এখন ৮টা ৯টা না বাজলে ঘুম থেকে জাগ্রত করাইলেও খবর আছে, কারণ অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাত কখন শেষ হচ্ছে আমাদের খবর, যেখানে বধূ সহ ঠিক করা হয়ে যায়, ঠিক কি না? জাত দেখতে হয় না, কুজাত দেখতে হয় না, ঠিক না? ও ফল্লা জায়গায় ফল্লা এলাকায় আমার বউ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। অসংখ্য আমি লজ্জা পাচ্ছি যেখানে আওলাদের রসুলরা এই মহরতিরা বসা আছেন, কারণ আরো দুইজন বক্তা যুগের বাসা বাসা ওরা আসবে, ওই সময়টুকু ক্ষেপণ না করে আমাকেও আরেকটা জায়গায় 11টায় আমার স্পিকার মহব্বতে পড়ে এতক্ষণ রয়ে গেলাম, যেতে যেতে আর আধা ঘন্টা আমার নষ্ট হবে, না জানি ওদের কি অবস্থা হচ্ছে। আমার জোনায়েদ সাহেব তো আজকে মাশাআল্লাহ, যদিও বা একদিন আমার মনে হয় আগামীতে আরো বাড়াবার দরকার, আওলাদের রসুলদের মাহফিল আওলাদের রসুলের প্রেমে আরো বাড়ার দরকার আছে না নাই? আজকে তো মাশাআল্লাহ এই প্রথম একদিনের মাহফিল, এত মানুষ, এত সুন্দর যদি হয়, এত ডিসিপ্লিন যদি হয়, তারও বেশি করলে আরো বেশি সুন্দর হবে না? আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক। আসবেন, বসবেন, একদিকে শেখদের আওলাদের রসুলদের বহরে আওলাদের রসুলের জিকির। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আমার বাইরে আসার জন্য আমি একটু বিলম্বনা করলাম, এসে গেছে মনে হয়। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমাদের আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি আর সারি রাখুক। আমার মুফতি জোনায়েদ আলমাস ভান্ডারী আমার বাবাজিকে আল্লাহ হায়াতান তৈয়বা তবিরা দান করুক। আমি প্রথম ধারায় শুরু করেছিলাম, সারা বিশ্বের জমিনে দামের মধ্যে সেরা দামি কি? তারপরও ইমান বলে, ইমান তো রসুল, ইমান কি? রসুল। তো রসুল পাকের কাছে সাহাবিরা কি বলতেন? ফেদা কা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনার কদমের মধ্যে আমার রু, আমার জান, আমার বাপ, আমার মা, আমার সম্পদ সবকিছু করব। তারপরে হাত জোর করে কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন না? যা সিদ্দিক আকবর সারা বিশ্বকে তাক লাগাইয়ে শিখাইয়ে দিলেন, সিদ্দিক বলকে গার পে जाओ उस पे दे चुके। जरा बोलो ना सुभान अल्लाह। सिद्दीक बल्केगार पे जाओ उस पे दे चुके, और हफिज जा तू जान फुरू जे गुनर की है, और हफिज जा तू जान फुरू जे गुनर की है। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ, আর আওলাদ রসুল নয়, সাহাবী রসুল, যার উপরে আর কেউ নাই। মুফতি বললে নবীর পরে এক নাম্বার, জাস্টিস বললে নবীর পরে এক নাম্বার, দুনিয়ার জগতের মুফাসসিরে কোরআন বললে দুনিয়ার জগতে এক নাম্বার। আফজালুল ইবাদ বাদ আল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক, উনি এলান করতে লাগলেন, এই জগতের টুটকা ফাটকা মুফতিরা একবার খেয়াল করে দেখ, মুস্তাফার গুমের জন্য আমি সিদ্দিক আকবরের চাল কুরবান করা ফরজ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ। আপনার আকারেব যারা, আপনার প্রিয়জন যারা, আপনার আহাল যারা, ওদের ভালোবাসা। আজকে আওলাদের রসুলরা আজকের প্ল্যাটফর্মে আসে না নাই? আরো জোরে বলতে হবে, যারা হাসানি আর হুসাইনি আসে না নাই? বন্ধুরা, বিশ্বজগৎকে ঐতিহাসিক ভাবে শিখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আওলাদের রসুলের মামলা আপনার আহারের মধ্যে যারা, আপনার কাছে এক্ষুনি জিজ্ঞাসিত হবে মনহুমুল কারাবা। সাহাবিয়ে রসুলটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার করাবত বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানা আমার রসুল এলান দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়াবনাহুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রসুল স্পষ্ট যখন করে দিলেন, হায় হায় হায়, প্রিয় রসুলের মামলাটা এসে গেল। জালা হযরতের তাফসীরটা আগে করে দিলাম। আহলে সুন্নত কাগে বেড়া পারাস বে হুজুর নজম হে, ওরে নব হে इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার নবী আর ধরে রাখলেন না, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, একটি হলো আমার কোরআন, আরেকটি হলো ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার আওলাদে পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে। একটি হলো আমার কোরআন, আরেকটি হলো আমার আওলাদে পাক। দুটো সম্পদ তোদের মাঝে যদি বিরাজ থাকে কখনো তোমরা গোমরাহ হবে না, জাহান্নামের পথ তোমাদেরকে নিয়ে যেতে পারবে না, নিশ্চিত তোমরা জান্নাতি হয়ে যাবে। আলা হযরতের একটা পার আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে আর নাও হে ইতরাত রাসূলুল্লাহ কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নাবিকরা যেমনি ভাবে তারকা দেখে দেখে জাহাজ চালাই, ওরে বন্ধুরা আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মকাম হুসাইন অসংখ্য মুফাসসিরে কোরআনরা লিপিবদ্ধ করেছেন। 30 পারা কোরআন আমার ইমামে আলী মকাম হুসাইন অবিকল 56 বছর বয়স দিয়ে পূর্ণ তাফসীর ঘটাইয়ে দিলেন, জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম মাত্র, দামি সম্পদটা প্রথমে বের করলাম, আল্লাহর রসুলকে পেলাম, আওলাদে মুস্তফাকে পেলাম, এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। মাওলাই করিম ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আজকে যেহেতু যদিও বা বক্তব্য আমার পিছে থাকার দরকার, সময়ের অভাব, আগে ভাগে পড়ে গেলাম, এই তকরির সামনে নিয়ে আসতে হলো। এই জগৎবাসীরা মাওলাই করিম সারা বিশ্বের জগতে তোমার কি আর কোনো বাবার সন্তান, আর কোনো মার সন্তান কি তুমি নির্বাচন করতে পারোনি? ইয়া মাওলা, ইমামে হুসাইনের ভালোবাসা প্রীতি তুমি মুনিবের কাছে কত ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক জবাব এই আয়াতের মধ্যে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর এক জবাব নিতে গেলাম মাওলায়ে করিমের জবাব, যখনই আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মামলায় আমি মাওলা আলীর ছেলে, আমাকে যুদ্ধাল হতে হবে, আমাকে সারা বিশ্বকে তাই করতে হবে, হায়দারে কাররারের ছেলে ফতে খাইবরের সন্তান আমি, সে তো আম্মা তলোয়ার দাও, আমাকে অস্ট্রেলিয়ান ঘোড়া দাও, আমি যুদ্ধাল হব। মা বলতে লাগলেন, 7 বছর বয়স মাত্র, তুমি তলোয়ার চালাইতে পারবে না, ঘোড়া কুত্তেকে চালাইবে, অস্ট্রেলিয়ান ঘোড়া তোমার জন্য ব্যবস্থা হবে, ভালো তলোয়ারের ব্যবস্থা হবে। না মা, মানব না, আজকেই দিতে হবে। মানুষের মার বাবারা দিচ্ছে না, আমার প্রিয় রাসূল ঘোষণা আগে থেকে দেওয়া ছিল। মাওলানা আলী মা ফাতেমা রে, আমার 2 হাসান আর হুসাইন নাতিজন যদি কান্না করে কোন সম্পদ তোমাদের কাছে দাবি করে তোমরা সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সাধ্যের বাইরে যদি হয়, আমার মুস্তাফা এলান দিলেন, সাধ্যের বাইরে যদি হয় আমি মুস্তাফার দরবারে পৌঁছায় দিও। আরেকটা মশলা দাঁড় হয়ে যাবে এখন, সাধ্যের বাইরে যদি হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে দেব? আমার নবী বলে দিলেন রহমাতুল লিল আলামিন, দুনিয়ার বাদশা নবী, বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন, ফাতেমা আলী তোমরা কি জানো না? সূরা কাউসার কি তোমরা পড়ো নাই? আমার মুনিব মাওলা আমার শানে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম মারা হলো, সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে। যার বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়ে গেলাম আলা হযরতের পরিচয় এই চাটকার জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন ভুল হবে না, আল্লাহু আকবার, আমিন বলেন না। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু হয়ে যাক, সুবহানাল্লাহ বলবেন না। খালেকে কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহান दे दिए आपकी इख्तियार में। सलातुनिया আল্লাহ হলেন খালেকে কুল, আমার নবী হলেন মালেকে কুল। ফাতেমা রে, আলী রে, আমি মুস্তফা ঘোষণা দিলাম, আসমানের তারাও যদি আমার ইমামে হাসান হুসাইন চাই তোমরা কখনো রদ করবা না। আমি না পারলে মুস্তফার দরবারে পাঠাই দিও, আমি রসুল ব্যবস্থাপনা করে দেব। নবী পাওয়ারলেস, পাওয়ার নাই মনে হয়, নবীর কাছে দেওয়ার ক্ষমতা নাই। কতটুকু ক্ষমতা একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আল্লাহু আকবার। মরা চাইলে জিন্দগি দিতে পারে কি পারে না? পাথরকে মুখ ফুড়ে দিতে পারে কি পারে না? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীদেরকে ইতলা করে দিলেন, গাছকে হাঁটাইয়ে দেওয়া, চাঁদকে দ্বিখণ্ডন করা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, ইশারে সে চাঁদ ছিড় দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া। সুবহানাল্লাহ। ইশারে সে চাঁদ ছিড় দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া, গিয়ে হুয়ে দিন কো আসর কিয়া, ये तब तमाम तुम्हारे लिए, जमीन ज़मां मकीन मकान चुनीन चुना, बने दो जहां। और जगत बसिरत যে মুস্তফা চাইলে, জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন মরা সন্তান ঘরের মধ্যে কাছারির মধ্যে গোপন রাখবে, আমার নবী বলেন যে আমি কদম বাড়াইব না। জুসের মধ্যে এসে গেলেন, জাবের আমি রসুল বলছি, বলো তোমার দুই সন্তানকে আমি রসুল ডাকছি। যেরকম ভাষা ওইরকম কথা, এলান করে দিলেন, ও আমার ফলনা ফলনা দুই সন্তান তোমরা উঠে আসো, রসুলের পাক তোমাদেরকে ডাক দিচ্ছে। আরো জোরে বলেন না। তালা হজরতের কলম আসে না, অনেক পুরাতন নাদ আমার। জবা সালাত দুনিয়া। এ কারণে বন্ধুরা, লাখো কোশিশ করে ইনসান क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শত কথা আমরা বলতেই থাকবো। আমার আল্লাহর কাছ থেকে আমার নবী ওয়াদা নিলেন, কারণ সাড়ে 1400 বছর পরে আজকে আমার বাবাজি শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আলমাইজ ভান্ডারী, আমার গৌসুল আজম হজরত কেবলার দ্বিতীয়তম খলিফা, বিশ্বকে তাক লাগে আওলাদে রসুলের প্রেমের বাহানা মাহফিলে আওলাদে রসুল কারবালা বানিয়ে বোয়ালখালীর জমিনকে রৌনক করে দেবে। আনাচে গানাজ থেকে ভক্ত মুরিদ মুহিবরা আসবে, তকদির ফলে যাবে। ইয়া বারিলা মামলাটা কেমন ঘটাইলে আল্লাহ বলতে লাগলেন, অনেক কথা কেটে রাখলাম, আবার কোনোদিন আসলে বলা যাবে। ইয়া বারিলা, কত মোহাব্বত তোমার হুসাইনের সাথে। আল্লাহ বলতে লাগলেন, হুসাইনের প্রেম প্রীতি ভালোবাসা আমি মুনিবের কাছে কেমন ছিল, হুসাইনের চোখের পানি গড়াইয়ে পড়লেন। আমি কিয়ামত বরপা করব বলেছি, সূর্য ডুবতে দেব না। মসজিদে নববীতে আসরের নামাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলবেন না, সূর্য ডুবতে দেব না। ইমামে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গর্দান থেকে নামবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হুসাইনের পেটের ক্ষুধা যদি হয়, জান্নাতের আহার দিয়ে আমি ক্ষুধা নিবারণ করায় দেব। ইমামে হুসাইন যদি ঈদগার ময়দানে যাবে না, নানাজিকেও যেতে দেবে না, জান্নাতের পোশাক লাগবেই লাগবে। যেমন জিবরিলকে দর্জি বানায় মুস্তফার গড়ে, ইমামে হুসাইনের জন্য জান্নাতি পোশাক পাঠাই দিতে পারে আল্লাহ। ৬১ হিজরির ১০ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে একবার খুলে বলে দাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মোরাকে জিন্দেগি দিতে পারা, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারা, গুনাহগারকে জান্নাতি বানাইতে পারা, জিরুকে হিরু বানাই দিতে পারা, বেনামাজিকে নামাজি বানাই দিতে পারা, পাথরকে মুখ খোলাই দিতে পারা, মরা গাছের মধ্যে জিন্দেগি দিতে পারা, সিদ্ধ বিচির মধ্যে জান দিতে পারা। ইয়া রাসূলুল্লাহ, এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো নিজের কল্যাণ যে নবী করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? এত পাওয়ারের মালিক ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন মদিনার রওজা ছেড়ে? আমার রাসূল বলতে লাগলেন, হুসাইনকে জিজ্ঞাসা করো। ৬১ হিজরির ১০ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফিন নাহারে আসআসা আকবারা বিয়াদিহি কারুরা, আমি অর্ধেক দিনের মধ্যে খাওয়ার পর নবীর সুন্নত পালন করতে কাইলুলা করতে গেলাম। আমি দেখতে পেলাম মুস্তফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মুবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? আমার নবী বললেন, এটা কারুর একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ, ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী বলেন, হাযিহি দমুল হুসাইনে ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল ৬১ হিজরির ১০ই মুহররম। তাহলে মাওলা, যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাই দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাই দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহানা রাব্বিয়াল আলা ৭২-৮২ বার তেলাওয়াত করাইবে, প্রিয় মাহবুবকে নামাজে সেজদার মধ্যে রেখে দেবে, মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত নিষ্পেষিত টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো, তলোয়ার বল্লম নেজা তীর চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা, কোথায় ছিল একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানাই দিলেন, আল্লাহ এলান দিতে লাগলেন, না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না। আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবিহিন নাযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবে, প্রেমের মাহফিল করবে, শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে, কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম, আমার মাহবুবকে সব কিছু শুনিয়ে দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুঁট খুলে বলেন, আমি সব কিছু তছনছ করে দেব। যেমনিভাবে বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠাই আমি যুদ্ধের ময়দানে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুট খুলে নাই, বরঞ্চ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। ৬১ হিজরির ১০ই মুহররম কারবালার জমিনটা এমনভাবে ঘটাইবে আল্লাহ শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ, নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা আবৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেগুর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুড় সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে আওলাদের রসুল, যাদের দ্বারা পৃথিবীর সব কিছু আমরা পেলাম, ওদের কাছে বেগুড় বেকাফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তফা, আপনার রায় কি? আমার নবী বললেন আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মওলা কেন? ১৪৫০ বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জনায়েত আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওইদিকে তাকিয়ে আছি, ওরা কারা আমার আওলাদের রসুলের প্রেমিক হয়ে আসবে বসবে, আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নীরবতা পালন করলেন? বলে যে আমি কেন নীরবতা পালন করবো না, কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে ওদের মামলায় আমি রসুল ডিক্লেরেশন দিলাম, আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা বালাইকাতে রহমা, যারা মুস্তফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে শাহাদাত বরণ করবে। আজকে যারা আমরা এসে গেলাম, তবরুকের জন্য আসি নাই, হাদিয়ার জন্য আসি নাই, অন্য অন্য কোনো কারণ কারো মন রক্ষার জন্য আসি নাই। যদি আওলাদে রসুলের প্রেমের আশার বসা হয়ে যায়, আমার রসুল ঘোষণা দিলেন উপরে টেরা লাগবে না, উপরে ঘেরা লাগবে না, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, প্রতি দৈনিক ৭০,০০০ ফেরেশতা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে। একটু জোরে বলুন না সুবহান। ওয়াদে নিভা দিয়ে সৈয়দ নে কারবালা মে, वादे निभा दिए हैं, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने नबी पे वाली अकबर नबी जवानी, दीने नबी पे वाली अकबर नबी जवानी। সালাতুন ইয়া ज़ैनब के बागों में भी दो फूलते महकते। সুবহানাল্লাহ। আপন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক, মামার সাথে ভাগিনার সম্পর্ক, চাচার সাথে ভাতিজার সম্পর্ক, জ্যাঠাইয়ের সাথে ভাসুর পুত্রের সম্পর্ক, হারার সাথে আপনের সম্পর্ক। আল্লাহু আকবার। সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে সেলুল আরহাম শিখাইয়ে দিলেন ৩০ পারা কালামুল্লাহ শরীফের অবিকল তাফসীরুল কোরআন ইমাম আলী মকাম হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ज़ैनब के बाग में भी दो फूलते महकते। ज़ैनब के बाग में भी दो फूलते महकते। ज़ैनब ने वो भी दोनों, ज़ैनब ने वो भी दोनों राह खुदा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए। दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। এরকম নাতের কলি যাবে, সামনে ওয়াজ বাড়তে থাকবে। আজকে আমি যদি একটা সামরা আনলাম, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি আমার প্রিয় রসুল, তার পরবর্তী দামি আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদে রসুলের তস্করা করলে ওলি হওয়া যায়। কে হওয়া যায়? আরো জোরে। কেউ কি কোনো মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ। আমি আবার এমনি হামার সময় শুধু নাতের কলি দিয়ে এখানে শেষ করছিলাম। এগুলো দিয়ে অনেক রিচার্জ করেছে আমাদের ছাত্রদের জন্য। কোনো তফসিরে পাবেন না সেরা দামি সম্পদ। আমার অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক মুফতিকে সামনে রেখেছি। কোথায় পাইলেন? আমি বললাম যে মুফাসসিরে কোরআনরা কোত্থেকে আসলেন? এটা আমার মনিবের খেলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন যত রিচার্জ করবেন। আজকে আমরা মুসলমানরা অধঃপতনে যাচ্ছি কেন? जस्ते मुसलमान होकर और हम खार हुए तारीख कुरान होकर। কোরআন ছেড়ে দেওয়ার কারণে বরকত শূন্য হয়ে গেলাম আমরা, ঠিক কিনা? আগের যুগে কোরআন তেলাওয়াত হতো সূর্য উদয় হবার আগে, সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা রহমান। আমার মা বাবারা, দাদা দাদিরা পুত্রবধূ, পুত্র সন্তান, নাতি নাতনিকে তুলে দিত, ঠিক না? আর এখন ৮টা ৯টা না বাজলে ঘুম থেকে জাগ্রত করাইলেও খবর আছে, কারণ অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাত কখন শেষ হচ্ছে আমাদের খবর, যেখানে বুধু সহ ঠিক করা হয়ে যায়, ঠিক কি না? জাত দেখতে হয় না, কুজাত দেখতে হয় না, ঠিক না? হ্যাঁ, ও ফল্লা জায়গায় ফল্লা এলাকায় আমার বউ, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। অসংখ্য আমি লজ্জা পাচ্ছি যেখানে আওলাদের রসুলরা, এই মহরতিরা বসা আছেন, কারণ আরও 2 জন বক্তা যুগের বাসা বাসা ওরা আসবে। ওই সময়টুকু ক্ষেপণ না করে আমাকেও আরেকটা জায়গায় 11টায় আমার স্পিকার মহব্বতে পড়ে এতক্ষণ রয়ে গেলাম, যেতে যেতে আর আধা ঘন্টা আমার নষ্ট হবে, না জানি ওদের কী অবস্থা হচ্ছে। আমার জোনায়েদ সাহেব তো আজকে মাশাআল্লাহ, যদিও বা একদিন আমার মনে হয় আগামীতে আরও বাড়াবার দরকার। আওলাদে রসুলদের মাহফিল, আওলাদে রসুলের প্রেমে আরও বাড়ার দরকার আছে না নাই? আজকে তো মাশাআল্লাহ এই প্রথম একদিনের মাহফিল, এত মানুষ, এত সুন্দর যদি হয়, এত ডিসিপ্লিন যদি হয়, তা আরও বেশি করলে আরও বেশি সুন্দর হবে না? আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক। আসবেন, বসবেন, একদিকে শেখদের, আওলাদের রসুলদের বহরে আওলাদের রসুলের জিকির। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আমার ভাইয়ের আসার জন্য আমি একটু বিলম্বনা করলাম, এসে গেছে মনে হয়। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমাদের আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি আর সারি রাখুক। আমার মুফতি জোনায়েদ আলমাজ ভান্ডারী আমার বাবাজিকে আল্লাহ হায়াতান তৈয়বা তবিরা দান করুক, আমিন। আবার আসলে এখান থেকে আবার শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।